আমি অ্যাঞ্জেল বেকারিতে কাজ করি ক্লারিক্যাল পোস্টে। বর্তমানে সকালে এসে দেখছি যে সাসপেন্স অফ ওয়ার্ক আছে, অল স্টাফ, নো ওয়ার্ক নো পে। তাই এইটা তো আমাদের ইস্যু নয়, আমাদের ইস্যু হচ্ছে গিয়ে অবিলম্বে ফ্যাক্টরিটা খুলুক। আর হচ্ছে গিয়ে এটা 400-500 জন বিয়ে আছে, ক্যান্ডিডেট আছে, তা সেই ক্যান্ডিডেট আছে সবার রুজি রোজগার বিয়ে হয়ে হারিয়ে যাচ্ছে। আর এটা কোনো স্টাফে টাফে কিছু করেনি, এটা প্যাকাররা আনফর্চুনেটলি বিয়ে বন্ধ করেছে, যে কোনো একটা ইস্যু নিয়ে বন্ধ করে দিয়েছে। দিয়ে এরকম ধরনের হচ্ছে, কিন্তু আমরা চাইছি যে অবিলম্বে ফ্যাক্টরিটা খুলুক এবং ইয়েতে তার সুষ্ঠু সমাধান করুক। আপনার নামটা? আমার নাম কৃষ্ণগোপাল ধর। এসে ওই যখন 10:30-10:30 আসি, তখন সাসপেনশন অফ ওয়ার্ক আমাদের গেটে পড়ে যায়। তো এটা ওই কন্ট্রাক্টুয়াল যারা আছে, মানে কন্ট্রাক্টের আন্ডারে যারা আছে, যেমন পেকার, ওরা এসে একটা ঝামেলার সৃষ্টি করে, একটা ইস্যু নিয়ে ওরা ঝামেলা সৃষ্টি করে। তো যাই হোক, আমাদের সেটা বক্তব্য না, আমাদের হচ্ছে অবিলম্বে ফ্যাক্টরিটা যাতে খুলে, কেননা এর উপর 500 জন ডিপেন্ড করছে। হ্যাঁ, এবং রানিং থাকে, এটা অবিলম্বে যাতে খোলার এ করা হয়, তার জন্য আমরা আবেদন জানাচ্ছি। আপনি কি পদে কি কাজ করছেন? আমি ডিসপ্যাচে আছি, সুপারভাইজার। আপনার নামটা? আমার নাম গোপীনাথ মণ্ডল।